আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফছারি, সেকাল কিংবা একাল, দুই কালের দর্শকের কাছে বেশ পরিচিত নাম। তার নির্মিত সিনেমার নাম নিলে প্রথমে আসবে এই ঘরে এই সংসার, ক্ষতিপূরণ, আমি জেল থেকে বলছি। নির্মাতা মালেক আফছারি সর্বশেষ নির্মাণ করেছেন শাকিব খান প্রযোজিত পাসওয়ার্ড সিনেমাটি, আর এই সিনেমার প্রচারণার সময় বেশ সমালোচিত হয়েছে এই নির্মাতা। তবে পাসওয়ার্ড ছবিটি ব্যবসা সফল হয়েছে। এরপরে মালেক আফছারিকে দিয়ে শাকিব খান আরেকটি সিনেমা করার ঘোষণা দেন। ছবিটির নাম জানানো হয় পাসওয়ার্ড 2। কিন্তু এবার মালেক আফছারি জানালেন ভিন্ন খবর। চারিদিকে যখন কে হবে মাসুদ রানা প্রোগ্রাম কিংবা মাসুদ রানা সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তখন মালেক আফছারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, জাজের মাসুদ রানা ছবিকে টেক্কা দিতে তিনি শাকিব খানকে নিয়ে নির্মাণ করবেন কমান্ডো রানা। স্ট্যাটাসে আফছারি লেখেন, দুটি ছবি করার প্রস্তুতি নিচ্ছি, একটি এসকে থেকে, অন্যটি হার্টবিট প্রোডাকশন থেকে। একটি রিলিজ করব আগামী রোজার ঈদে, অন্যটি যেদিন মাসুদ রানা রিলিজ হবে সেদিন। চ্যালেঞ্জ নিয়ে কাজ না করলে আমার ভালো লাগে না, বহুবার প্রমাণ করেছি আমার কোনো অপোজিশন নাই, আবার প্রমাণ করবো ইনশাল্লাহ। এরপরে আরও দুটি স্ট্যাটাস দিয়ে সেই ছবি দুটির নাম জানান। একটি ছবির নাম কমান্ডো রানা, অন্যটি মাফিয়া। আর এই দুই ছবিতে অভিনয় করবেন সুপারস্টার শাকিব খান। জাজ মাল্টিমিডিয়া 83 কোটি টাকা খরচ করে হলিউডের সাথে যৌথভাবে নির্মাণ করবেন মাসুদ রানা। এতে নায়ক থাকার সম্ভাবনা রয়েছে ABM সুমন ও নায়িকা থাকবেন বলিউডের শ্রদ্ধা কাপুর। আর এই ছবির সাথে মুক্তি দিতে মালেক আফছারি নির্মাণ করবেন কমান্ডো রানা, যার বাজেট থাকবে খুব বেশি হলে 3-4 কোটি টাকা। আপনার কি মনে হয়, 83 কোটির মাসুদ রানার সাথে মালেক আফছারি কমান্ডো রানা টেক্কা দিতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন।